হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন মুখে একটি মাস্ক লাগিয়েছি। যে আপুরা প্রতিদিন ত্বকের যত্ন করতে পারছেন না, তারা অবশ্যই মাস্কটি ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত 2-3 দিন যদি এভাবে ত্বকের যত্ন করেন, তাহলে খুব দ্রুত আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে, কালচে ভাব দূর হবে, ত্বকের ফর্সা ভাব ফিরে পাবেন খুব সহজে, এভাবে যদি মাস্কটি ব্যবহার করেন। কিছু ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজেই মাস্কটি তৈরি করতে পারবেন, বেশি সময়ও লাগবে না এই মাস্কটি তৈরি করতে। যাদের মুখে বয়সের ছাপ পড়ে গিয়েছে, তারা নিয়মিত এই মাস্কটি ব্যবহার করবেন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য খুবই ভালো কাজ করবে এই মাস্কটি। আজকের মাস্কটি তৈরি করার জন্য যতটুকু পরিমাণ নেব, সেই পরিমাণে তৈরি করলে আপনার মুখে এবং গলার জন্য মাস্কটি তৈরি করতে পারবেন। মাস্কটি তৈরি করব চালের গুঁড়া দিয়ে। মাস্কটি তৈরি করতে আমার 3টি উপাদান লাগবে। ঘরের কিছু উপাদান দিয়ে আজকের মাস্কটি তৈরি করব। মাস্কটি তৈরি করার জন্য প্রধান যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়া। আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য অনেক ভালো। স্কিনের পরিচর্যার জন্য চালের গুঁড়া খুবই কাজের জিনিস। ত্বক যদি সুন্দর না থাকে, তাহলে দিন শেষে আয়নার সামনে গেলে মনটা খারাপ হয়ে যায়। পরিবেশ দূষণের কারণে ঘাম তেল মিলে মুখের অবস্থা একদম তেলতেলে করে ফেলে। এই অবস্থা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় চালের গুঁড়া নিয়মিত ব্যবহার করে। তাও খুব অল্প সময়ে বুঝবেন ত্বকের পরিবর্তনটা। চালের গুঁড়ায় স্কিনের অতিরিক্ত অয়েলও সেবাম উৎপাদন দূর করে। চালের গুঁড়ায় থাকে অতিরিক্ত ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে, ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে, টান টান করে। তাহলে তো বুঝতেই পারলেন চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের অনেক কাজ করে। তাই প্রতি সপ্তাহে অন্তত 2-3 দিন এই চালের গুঁড়ার মাস্কটি ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়া দিয়ে ত্বকের যত্ন করতে পারেন। চলুন মাস্কটি তৈরি করে ফেলি। প্রথমে আমি একটা বোল নিয়ে নেব। বোলের ভিতর দিয়ে দেব 1 চা চামচ চালের গুঁড়া। তারপর আমি নিয়ে নেব 1 চা চামচ আটা। এর ভিতর আমি নিয়ে নেব 2 চামচ কাঁচা দুধ। আপনার বাসায় যদি কাঁচা দুধ না থাকে, তাহলে 1 চামচ গুঁড়া দুধ নিতে পারেন। সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নেবেন। মাস্কটি আপনার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনার মুখটি ভালোভাবে প্রথম ধুয়ে নেবেন। মুখে এবং গলায় মাস্কটি লাগিয়ে নেবেন। মুখে লাগানোর পরে 20 মিনিট অপেক্ষা করতে হবে। 20 মিনিট হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখবেন মুখে যেন মাস্কটি লেগে না থাকে। এই মাস্কটি সপ্তাহে অন্তত 2-3 দিন ব্যবহার করতে হবে ভালো ফলাফল পেতে হলে। যদি নিয়মিত এটি ব্যবহার করেন, 1 মাসের মধ্যেই ত্বকের পরিবর্তনটা আপনি নিজেই লক্ষ্য করবেন। দেখবেন স্কিনটা ঝলমল করছে। তবে অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে। যেহেতু এই মাস্কের ভেতর চালের গুঁড়া আছে, সেহেতু কিন্তু আপনার মুখের দীর্ঘদিনের মরা চামড়াও তুলে ফেলতে সাহায্য করবে এই চালের গুঁড়া। তাহলে আমার আপুরা, নিয়মিত এই মাস্কটি ব্যবহার করুন ত্বককে উজ্জ্বল করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সবার আগে সর্বপ্রথম সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন অন থাকলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।